প্যাসেজের মধ্যে প্রোনাউন রেফারেন্স বসানো খুবই সহজ তোমার প্রথম কাজ হলো তুমি প্যাসেজটা থেকে প্রথম প্রোনাউন্টি বের করে নেবে আর দ্বিতীয় কাজ হলো তোমাকে বিশ্লেষণ করে দেখতে হবে প্রোনাউনটি কারেক্ট অথবা ইনকারেক্ট এবং তৃতীয় কাজ হলো ওই প্রোনাউনটি রেফারেন্স কে অর্থাৎ ওই প্রোনাউনটি কোন নাউন অথবা প্রোনাউনের পরিবর্তে বসেছে তো অধিকাংশ সময় পূর্বের বা এবং প্রণামের পরিবর্তেই প্রণাম গুলো বসে তো ভিডিওটি শেষ অবধি আমার সঙ্গে অনুসরণ করো দেখবে তোমাদের খুবই ভালো লাগবে সালাম লোকাল প্রাইমারি স্কুলেতে পরে স্থানীয় প্রাইমারিতে ইজ ইন ক্লাস ফাইভ পঞ্চম শ্রেণীতে সালাম প্যারাডাইজ হার সিস্টার তার বোন সালমা এই যে একটি প্রণাম

Is going to school with a তো এগুলো আমরা কিন্তু প্রথমে এই গুলো বের করে নিলাম এখন আমরা দেখি কোন প্রণাউনটি কোন নাউনের পরিবর্তে বসেছে এবং প্রণামটি কারেক্ট কি ইনকারেক্ট প্রথমে দেখো সালাম দে তারা পড়ে প্রাইমারি স্কুলেতে তারা তারা কারা হচ্ছে সালাম পুলালের পরিবর্তে পুলালের পরিবর্তে আমরা দে ব্যবহার করি কারেক্ট আর তুমি চাইলে এখানে সালাম এবং সালমাও লিখতে পারবে সালাম ইজ ইন ক্লাস হার্ড সিস্টার তার বোন কার বোন সালামের বোন তো সালাম তো ছেলে মানুষ ছেলে মানুষের জন্য তো এটা হলে সি হার হার আর ছেলে মানুষ হলে হবে হি হিম হিজ তাহলে এটি প্রণাম ভুল হয়েছে এখানে হবে হিজ সিস্টার সালাম সালমা রিটস ইন ক্লাস থ্রিতে পড়ে দে গো টু স্কুল টুগেদার তাহলে দে তারা একসঙ্গে স্কুলে যায় কারা একসঙ্গে স্কুলে যায় সালাম অ্যান্ড সালমা থার্ড পার্সন পুরলাল তাহলে এখানে দে ঠিক আছে তুমি ইচ্ছা করলে এখানে সালাম এবং সালমাও লিখতে পারতে গো টু স্কুল টুগেদার সামটাইমস মাঝে মধ্যে দে টেক রিক্সা মাঝে মধ্যে তারা রিক্সা নেয় কারা রিক্সা নেয় সালাম এবং সালমা পুরলাল তো এটিও ঠিক আছে দে টেক রিক্সা মাঝে মধ্যে তারা রিক্সা নেয় বেক হাউস ইট ইজ ফাইভ কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিজ হোম কারণ এটি এই যে এটি এটি তাদের বাড়ি থেকে পাঁচ মাইল দূরে তাহলে এটি কোনটি তাদের বাড়ি বাড়ি থেকে পাঁচ মাইল দূরে অবশ্যই স্কুল স্কুল লিখে দিতে পার তবে এই স্কুল লিখে দিতেই পারো ইজ ফাইভ কিলোমিটার ফ্রম হিজ স্কুল তাদের বাড়ি থেকে বাড়ি এখানে ঘটনাটা তো একজনের নয় ঘটনা তো আমরা দুইজনের বলতেছি সালাম এবং সালমা আর এখানে বলতেছি হিজ এই প্রণামটিও ভুল হয়েছে তাদের বাড়ি থেকে হবে তাহলে দেয়ার হবে দেয়ার পজিটিভ হলো দেয়ার টু ডাই শি ইজ গোয়িং টু স্কুল তাহলে সে ছিল সে কারেক্ট তুমি ইচ্ছা এখানে সালমাও লিখতে পারতে গোয়িং টু স্কুল উইথ হার ফাদার তাহলে সালমা মহিলা মেয়ে মানুষ তাহলে এটি প্রণাম ঠিক আছে উইথ হার ফাদার তাদের বাবার সঙ্গে বিক হাউস কারণ এটিও ঠিক আছে এটিকে কে সালমা হার ব্রাদার তো মহিলা তাহলে হার ব্রাদার ঠিক আছে সালাম ইসি অসুস্থ সে হি ইজ টেকিং মেডিসিন সে ওষুধ খাচ্ছে এবং বিশ্রাম নিচ্ছে কে নিচ্ছে সালাম তো সালাম ছেলে মানুষ প্রণামটি কারেক্ট আছে তো সালাম সালামও লিখতে পারো টেকিং মেডিসিন বন্ধুরা আমার পরে ভিডিওটি পাওয়ার জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে দেখার সুবিধার জন্য ভিডিওটি শেয়ার করো আর প্রণাউন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে রুলস অফ প্রণাউন ইউজ এই ভিডিওটি দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ